सम्मानित व्यूअर्स कतार थेके सरासरि समय लाइवे संयुक्त थाकलाम जे अपार्टमेंटगुला देखछेन जे जे बिल्डिंगगुला आपनारा देखते पाच्छेन कतार सरकार कतारेर कैबिनेट एकटा सिद्धांत नियेछे रिसेंटली अर्थात कतारे आपनी सेकेंड होम बनाते पारबेन कतारे जदि आपनी स्थायीभावे बाड़ी करेन ताहले आपनाके स्थायीभावे थाकार सुयोग दिबे एबं जदि फ्लैट बाड़ी किनेन भिला किनेन তাহলে আপনি আপনার দুবাই মতো মালয়েশিয়ার মতো কানাডার মতো সেকেন্ড হোম বানাতে পারবেন। যে কাতারে বিশ্বকাপ সামনে রেখে এই যে আমি অ্যাপয়েন্টমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং পৃথিবীর যে কোনো জায়গায় কোনো বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা এই সুযোগ নিতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কাতারের দুই তিনটা বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমার কথা হয়েছে। বাংলাদেশি যারা কাতারে স্থায়ীভাবে বসবাস করতে চান, যারা সেকেন্ড হোম বানাতে চান, ওয়ার্ল্ড কাপ সামনে রেখে যারা কাতারে কাতারে বাড়ি করতে চান, নিজের বাড়ি করতে চান, তাদের জন্য এটা হচ্ছে আপনার এই যে যে এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বিভিন্ন এরিয়াতে শুধু কাতারের কতটা এরিয়াকে ওরা চিহ্নিত করেছে এইসব জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা এখানে স্থায়ীভাবে থাকার সুযোগ পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের না বলা কথা যদি সরকার বুঝে না, এই মুহূর্তে যদি বাংলাদেশের মূল সমস্যা যদি সরকার বুঝতে পারে না এবং যদি বাংলাদেশের সরকার যদি মনে করে যে এটা তথাকথিত গতানুগতিকভাবে এটা শেষ হয়ে যাবে, এই এই আন্দোলন শেষ হয়ে যাবে, আসলে টাকার রাজপথে যারা লাফালাফি করছে তাদের আন্দোলন না, বাংলাদেশের 68,000 গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা মানুষের অন্তরে প্রতিটা মানুষের মুখে মুখে একটাই মাত্র দাবি এই মুহূর্তে, সরকার পতনের আন্দোলন কেউ করছে না, সরকার পরিবর্তনের কথা কেউ বলছে না, মানুষের একটাই দাবি হচ্ছে যে দর্শনের সাজা মৃত্যুদণ্ড। এটার কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশে যদি দর্শন বন্ধ করতে হয়, বাংলাদেশে যদি নারীদের হেফাজত করতে হয়, বাংলাদেশে যদি মহিলাদের হেফাজত করতে হয়, আমাদের মা বোনের ইজ্জত যদি আমরা পুরুষ শাসিত এই সমাজে, আমরা আল্লাহ আমাদেরকে পুরুষ বানিয়েছেন, আমরা পুরুষ হয়ে, আমরা পিতা হয়ে, আমরা ভাই হয়ে, আমরা স্বামী হয়ে, যেখানে আমাদের নারী সমাজের সম্মান রক্ষা করতে পারি না, সেই দেশের স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করতে পারি না, সেই দেশের কোনো কিছুই নিয়ে আমরা গর্ব করতে পারি না, যে দেশে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে দর্শন করে, যে দেশে মা এবং মেয়েকে একত্রিতভাবে দর্শন করে, যে দেশে মাদ্রাসায় বলাৎকার করে, যে দেশে শিশু নির্যাতিত হয়, যে দেশে শিশুকে দর্শন করা হয়, স্কুলে দর্শিতা হয়, কলেজে দর্শিতা হয়, বাজারে দর্শিতা হয়, গাড়িতে দর্শিতা হয়, ট্রাকে দর্শিতা হয়, পিকনিকে স্পটে দর্শিতা হয়, কলেজে দর্শিতা হয়, ভার্সিটিতে দর্শিতা হয়, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা নিরাপদ কোথায় আমরা দেখতে চাই। এর জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? এর জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছি? এর জন্য কি আমরা রক্ত দিয়েছি? এর জন্য কি বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন? এর জন্য কি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন? এই এর জন্য কি আমরা এই জন এই এই দেশকে আমরা দেখতে চেয়েছিলাম? সুজা কথা, ডাইরেক্ট কথা বলছি, এটা কোনো রাজনৈতিক কথা না, এটা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা না, বাংলাদেশের মানুষ প্রায় 15 বৎসর থেকে অনেক সহ্য করেছে। আপনারা ক্ষমতায় গিয়েছেন, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি বুট ডাকাতি করবেন, আপনি বুট কেড়ে নেবেন, এগুলা মানুষ আদের মাথা ব্যথা নেই, মানুষের অনেক কিছু কেড়ে নিয়েছেন, এখন মানুষের ওয়াইফকে কেড়ে নেবেন, মানুষ মেয়েকে কেড়ে নেবেন, মানুষের মেয়েদের স্বাধীনতা কেড়ে নেবেন, এইভাবে একটা দেশ চলতে পারে না। সঠিক সময় যদি সঠিক সময় যে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সেই সরকার ব্যর্থ হয়। এই সরকারের যত অর্জন, এই সরকারের যত আলোকিত ঘটনা,
এই সরকারের যত সফলতা সব ব্যর্থ করে দিয়েছে এই দর্শন ঘটনা। কারণ যে নোয়াখালীর বেগমগঞ্জের দেলোয়ার হাসি মুখে থানার মধ্য থেকে বলেছে সে সেলিব্রিটি হয়ে গিয়েছে, দেলোয়ারকে আপনারা ক্রস ফায়ার দিতে পারেন নাই, জানি দেলোয়ারের ক্রস ফায়ার হবে না, জানি দেলোয়ারকে সাজা দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায় এই ধরনের দেলোয়ার বাহিনী গড়ে উঠেছে। দেলোয়ার বাহিনীকে কেউ কন্ট্রোল করতে পারবে না। এই দেলোয়ার বাহিনী বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, বাংলাদেশের গ্রামে রয়েছে দেলোয়ার বাহিনী, পাড়ায় রয়েছে দেলোয়ার বাহিনী, মহল্লায় মহল্লায় রয়েছে দেলোয়ার বাহিনী, জেলায় জেলায় রয়েছে দেলোয়ার বাহিনী। যদি এই এই আপনার সিলেটের ঘটনা, এই আপনার বেগম সিলেটের ঘটনা, নোয়াখালীর ঘটনা, এইসব ঘটনায় যদি ক্রস ফায়ার দেওয়া হতো, আপনারা ক্রস ফায়ার দেন নাই, মানুষ এখনও চিন্তিত। এটা এই দর্শন ঘটনা কতদিন থামবে? আমার মনে হয় যদি সরকার এই জায়গাটায় ব্যর্থতার পরিচয় দেয়, আমার মনে হয় যদি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে যদি সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে সরকার ব্যর্থ হবে, যে কোনো সময় বিস্ফোরণ হবে। এই দর্শনের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছে ঢাকায়, এরা কয়জন? এদের নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। এরা সরকার পরিবর্তন করতে পারবে না, দর্শনের আইন পরিবর্তন করতে পারবে না, কিন্তু যারা নীরবে নিবৃতে বসে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, যারা কথা বলছে না, যারা বলতে চায় না, যারা কথা বলতে ভয় পায়, হাজার হাজার কোটি কোটি জনতা যারা ভয় পায়, তাদের পক্ষ হয়ে কথা বলছি। বাংলাদেশের মানুষের মুখে মুখে যদি চায়ের স্টলের কথা বলি, যদি স্কুল কলেজের কথা বলি, যারা বাসে উঠে একই কথা, ট্রেনে উঠে একই কথা, প্লেনে উঠে একই কথা, সচিবালয়ে একই কথা, মানুষের মুখে মুখে একই কথা, গ্রামের শহরে বন্দরে গড়ে গড়ে নারী পুরুষ সবার মুখে একই কথা যে দর্শনের সাজা মৃত্যুদণ্ড, দর্শনের সাজা মৃত্যুদণ্ড দেন, বাংলাদেশকে বাঁচান। আমরা সরকার পতনের আন্দোলন করছি না, আমরা সরকারের পরিবর্তন চাই না, আমরা এই মুহূর্তে দর্শনকারীর সাজা চাই, এবং এই এই আইন এভাবে হতে হবে। দর্শনকারীর বিরুদ্ধে দর্শনকারীর সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, এই আইন এভাবে হতে হবে। এই আলোচিত সময় যারা গ্রেফতার হয়েছে তাদেরকে শুরু করতে হবে। অনেক সময় আপনারা আইন করবেন, আইনের পরে তাদেরকে ছেড়ে দিবেন, এটা আমরা চাই না। সিলেটের এমসি কলেজের সাথে যারা জড়িত রয়েছে, বেগমগঞ্জের নোয়াখালীর ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে দিয়ে আইন শুরু করেন, তাদেরকে দিয়ে নতুন আইন তৈরি করেন, মহান সংসদে আইন প্রণয়ন করেন। দর্শনের সাজা একমাত্র মৃত্যুদণ্ড, আর যদি এটা না করতে পারেন তাহলে সরকার ব্যর্থ হবে, সরকারের পতন হবে। এই ঘটনার জন্য, এই দর্শন ঘটনার জন্য সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশ। সরকার বিরোধী যারা তারা সুযোগ পাবে, সরকার বিরোধী যারা তারা সুযোগ পাবে। তাই আমার মনে হয় যদি সরকার দর্শনের সাজা মৃত্যুদণ্ড না দেয়, যদি মাননীয় প্রধানমন্ত্রী দর্শনের সাজা মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন না করেন, তাহলে এটা প্রমাণিত হবে একজন নারী প্রধানমন্ত্রী হয়ে দর্শনকারীকে বাঁচানোর জন্য দর্শনকারীর পক্ষে অবস্থান নিয়েছেন। মাননীয় সংসদের স্পিকার একজন মহিলা, একজন নারী, প্রধানমন্ত্রী একজন নারী, শিক্ষামন্ত্রী একজন নারী, বিভিন্ন মন্ত্রণালয়ে নারী মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন, এই বাংলাদেশে প্রায় 8 জন জেলা প্রশাসক ডিসি রয়েছেন নারী, পুলিশে রয়েছে নারী, সেনাবাহিনীতে রয়েছে নারী। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রশাসনে 50% নারীর ক্ষমতা দিবেন, নারীর ক্ষমতা দিবেন পরে, নারীরা ক্ষমতায় আসবেন পরে, নারী বিরোধী দলের নেত্রী হবেন পরে, নারী প্রধানমন্ত্রী আরও হবেন। প্রথমত নারীদেরকে রক্ষা করুন, নারীদেরকে রক্ষা করুন। আপনারা এমপি মন্ত্রী হয়েছেন, আপনারা প্রোটোকল পাবেন, আপনাদের আশেপাশে পুলিশ থাকে,
আপনাদের নিরাপত্তার কোনো অভাব হয় না, কিন্তু যারা প্রোটোকল পাবে না, যারা নিরাপত্তা পাবে না, যারা মার্কেটে যাবে, প্রবাসীদের স্ত্রীদের কোনো নিরাপত্তা নেই, প্রবাসীদের পরিবারের কোনো নিরাপত্তা নেই। যদি ধর্ষণের মামলা আপনার যদি ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হয়, তাহলে প্রবাসীরা নিরাপত্তা পাবে, প্রবাসীদের পরিবার নিরাপত্তা পাবে, স্কুল কলেজের নারীরা নিরাপত্তা পাবে। এই বাংলাদেশে এই আইন সময়ের প্রয়োজন, এই আইন মানুষের দাবি, এই আইন কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা সাধারণ মানুষের মুখের মুখের কথা। 18 কোটি মানুষকে যদি জিজ্ঞাসা করেন, 18 কোটি মানুষকে যদি গণভোট নেন, এই মুহূর্তে গণভোটের প্রয়োজন, এই মুহূর্তে গণভোটের আয়োজন করেন, দেখবেন বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 100% মানুষ গণভোট যদি দেয়, যদি মানুষ ধর্ষণকারীর সাজা মৃত্যুদণ্ড, এটার কোনো বিকল্প হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, যদি মানুষের ভালোবাসা পেতে চান, যদি বাংলাদেশকে শান্ত রাখতে চান, যদি মিশন ভিশন যদি বাস্তবায়ন করতে চান, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ যদি আপনি সঠিকভাবে পালন করতে চান, তাহলে জাতির পিতার বঙ্গবন্ধুর আপনার এই জন্মদিবসে যে শতবর্ষ, এই শতবর্ষর জন্মদিবসে যারা নারী দর্শন করেছে, যারা নারীর লাঞ্ছিত করেছে, যারা বিভিন্নভাবে নারীকে আপনার লাঞ্ছিত করে, এই দর্শকদেরকে মৃত্যুদণ্ড দান করুন। এই বাংলাদেশকে এইভাবে চলতে পারে না, এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। উন্নয়নশীল এই বাংলাদেশ, এই সরকারের অনেক সফলতা রয়েছে, এই সরকারের অনেক অর্জন রয়েছে। এই সরকার পদ্মা সেতু থেকে শুরু করে গড়ে গড়ে বিদ্যুৎ দিয়েছে, নিজের স্যাটেলাইট করেছে, মানুষের মাথাপিছু আয় হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে আমরা অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু দর্শন ঘটনা এই সরকারের সব অর্জনকে নষ্ট করে দিচ্ছে। তাই এই সরকারের অর্জন ধরে রাখার জন্য, এই সরকারের অর্জন ধরে রাখার জন্য, আলোকিত বাংলাদেশ গড়ার জন্য আমরা দর্শন মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। এই আগামী প্রজন্মের কাছে দর্শন মুক্ত একটা বাংলাদেশ দেওয়ার জন্য, আগামী প্রজন্মের কাছে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, যদি বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা, যদি বলি জিয়াউর রহমানের প্রথম বাংলা শেষ বাংলা, যদি বলি এরশাদের নতুন বাংলা, যদি বলি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ যদি আগামী প্রজন্মের কাছে দিতে হয়, তাহলে একটা আইন করুন সংসদে। সংসদ নেতারা, সংসদের এমপিরা কেন বুবার মতো বসে আছে, দর্শনকারীর পক্ষে বসে আছে? সংসদে আইন চাই, একটাই মাত্র সমাধান, একটাই মাত্র সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দর্শনের সাজা মৃত্যুদণ্ড তাদের দিয়ে শুরু করুন যারা সিলেটের এমসি কলেজে একজন নববধূকে দর্শন করেছে, এবং দেলওয়ার বাহিনী গড়ে উঠেছে বাংলাদেশের গড়ে গড়ে। যদি দর্শনের সাজা মৃত্যুদণ্ড না হয়, তাহলে বঙ্গবন্ধুর ডাকে যেভাবে 1971 সালে বাংলার মানুষ সাড়া দিয়েছিল, সেইভাবে আবার 2020 সালে মানুষ আওয়াজ দিবে, গড়ে গড়ে দুর্গ গড়ে তুল। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিলাম, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিলাম। 2020 সালে এসে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব, গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলব, জেলায় জেলায় দুর্গ গড়ে তুলব, দর্শনকারীর বিরুদ্ধে আমরা অবস্থান নিব। আমরা যারা 1971 সাল দেখি নাই, আমরা যারা 52 দেখি নাই, আমরা যারা বিজয় দিবস দেখি নাই, আমরা যারা স্বাধীনতা দিবস দেখি নাই, 26শে মার্চ দেখি নাই, 16ই ডিসেম্বর দেখি নাই, 2020 সালে আমরা নর পশুদেরকে দেখছি, এদেরকে প্রতিহত করতে আমরা অস্ত্র হাতে নিব, আমরা অস্ত্র হাতে নিব, দর্শনকারীর বিরুদ্ধে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় দুর্গ গড়ে তুলব। না হয় মাননীয় প্রধানমন্ত্রী, সংসদে আইন পাশ করুন, দর্শনকারীর সাজা একমাত্র মৃত্যুদণ্ড।